মুখ্যমন্ত্রীকে প্যাথোলজিক্যাল লায়ার বলে তীব্র আক্রমণ করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শনিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ভিরিঙ্গি শ্মশানকালী মন্দিরে পুজো দিতে আসেন অগ্নিমিত্রা। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, 21-এর আগে পা ভাঙে আর 24-এর আগে মাথা ফাটে, এই নাটক আর খাচ্ছে না লোকে, উনি প্যাথোলজিক্যাল লায়ার। মুখ্যমন্ত্রীর ধর্ণা নিয়ে তিনি বলেন, 13 বছরে যদি মানুষের জন্য কাজ করতেন, আয়ুষ্মান ভারত যদি মানুষকে দিতেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি যদি সাধারণ মানুষ পেত, তৃণমূলের নেতা মন্ত্রীরা না পেত, যদি দুর্নীতি না করতেন, জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার নাম করে 10,000-15,000 টাকা করে না নিতেন, তাহলে এই দিন দেখতে হতো না। মানুষের জন্য কাজ করতেন আর যদি আয়ুষ্মান ভারতটা গরিব মানুষকে দিতেন আর যদি প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়িগুলো গরিব মানুষগুলো পেত আর তৃণমূলের নেতা মন্ত্রীগুলো পেত না, আর যদি বাড়ি বাড়িতে কল দেওয়ার জন্য জল যে জল জীবন মিশনের মোদিজির তার জন্য 5,000-15,000 টাকা করে চাইতেন না, আর যদি দুর্নীতিগুলো করতেন না, তাহলে এই দিনটা দেখতে হতো না, ঠিক আছে না, ধর্নায় বসতে হতো না। এখন এই নাটক বহু পুরনো, আপনার এই নাটক আমরা বুঝে গেছি, 21-এর আগে পা ভাঙে আর 24-এর আগে মাথায় চোট লাগে, এই নাটক আর খাচ্ছে না লোক। এবার নতুন কিছু ভাবুন মমতা ব্যানার্জি, নতুন রকমের কিছু ভাবুন, ইনোভেশন করুন, কারণ এটা আর বাংলার মানুষ আপনাকে বিশ্বাস করবে না। আপনি যা অত্যাচার করেছেন আর করে চলেছেন আর মিথ্যা কথা বলেন সকাল থেকে রাত অব্দি, মিথ্যা কথা, ইউ আর আ প্যাথোলজিক্যাল লায়ার মমতা ব্যানার্জি, ইউ আর আ লায়ার।